একবারে বিজেপি কে রোখার জন্য কি পরিকল্পনা নিয়ে হবে সেটা বলছে না, কি বলছে দিদিকে ভোট দাও বিজেপি কে রোখা দেবে। আর আমি বলছি দিদি দিদি তো জন্ম বিজেপির কোলে, তাহলে তাকে ভোট দিয়ে কিভাবে বিজেপি কে রুখবো বলুন, আপনারাই বলুন। আর একটা তথ্য দিয়ে যাচ্ছি, আপনি একটু আরটিআই করে দেখতে পারবেন বা জেনে দেখতে পাবেন। আমরা তো আরএসএস কে খুব ঘৃণা করি, আরএসএস তো আমাদের বিরুদ্ধে। আমার দিদিমণি ওর সদস্য পদ নিয়ে রাখেনি তো, কি বললাম বুঝতে পেরেছেন? যদি দূরে যে সমস্ত বন্ধুরা আছে, হয়তো অনেক দিদিমণি দলের ভক্ত আছে, হয়তো গায়ে লাগতে পারে, এটা খোঁজ নিয়ে দেখুন তো দিদিমণি আরএসএস এর সদস্য পদ নিয়ে রেখেছেন কি রাখেননি। তাহলে যেই আরএসএস কে বিজেপি চালাচ্ছে বলে বিজেপিকে আমরা বর্জন করছি, বিজেপিকে রুখতে দেবো না, সেই আরএসএস তো দিদিমণি তো হয়তো সদস্য পদ দিয়ে রেখেছেন, খোঁজ নিয়ে দেখুন না, তাহলে তাকে আমরা রুখতে দেবো। আমরা দিদিমণিকেও রুখতে দেবো না, দাদাকেও রুখতে দেবো না, বিজেপিকেও দেবো না। আমরা ধর্ম নিরপেক্ষ সরকার গঠন করব, আমরা দলিতদের জন্য যে কথা বলবে সেই সরকার গঠন করব, আমরা আদিবাসীদের জন্য যে কথা বলবে সেই সরকার গঠন করব, আমরা মাতুয়া ভাইদের নাগরিকত্ব যারা সুনিশ্চিত করবে সেই রকম সরকার গঠন করব, আমরা মুসলমানদের যে অধিকার ফিরিয়ে দেবে সেই সরকার গঠন করব, আমরা সেই সরকারটাই গঠন করব, জল জমি জঙ্গলের অধিকার আদিবাসী ভাইদের যারা ফিরিয়ে দেবে সেই সরকারটা গঠন করব, আমরা ওই সরকারটাই গঠন করব, আমাদের ওয়াকা প্রপার্টি আমাদের কল্যাণার্থে যে ব্যবহার করবে যে সরকার সেই সরকারটাকে আমরা গঠন করব। কিন্তু দুঃখের বিষয় আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে কি বিজেপি এসে যাবে, একবারও বলছে না যে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, সাথে সাথে বলছে না যে বিজেপিকে রুখবো, কিন্তু দশটা দলিতকে তোদের পাড়া থেকে চাকরি দিচ্ছি রে, দশটা আদিবাসীকে তোদের পাড়া থেকে চাকরি দিচ্ছি রে, দশটা মুসলমানকে তোদের পাড়া থেকে চাকরি দিচ্ছি রে, এটা একবারের জন্য বলছে না, শুধু একটাই বলছে বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে। ভাই কে আসবে কে যাবে অনেক দেখে নিয়েছি, আমরা ব্রিটিশদের সাথে, ব্রিটিশদের যখন ভারতকে দখল করে রেখেছিল তাদের সাথে আমরা বসবাস করেছি, তাদেরকে হারিয়েছি, তাদেরকে দেশ ছাড়া করেছি, ছাড়তে বাধ্য করেছি। আমরাও কিন্তু রাজস্থানে বসবাস করেছিলাম, কিন্তু সেখানে বিজেপি ছিল, আমরাও মধ্যপ্রদেশে এখনো বসবাস করছি, সেখানে বিজেপি আছে, আমরাও কর্ণাটকে বসবাস করছি, সেখানে বিজেপি আছে, আমরাও আসামে বসবাস করছি, সেখানে বিজেপি আসছে। সুতরাং আমরা বসবাস করব, আর কাটলে আমাদের গলা কাটতে আসবে, মমতা ব্যানার্জির ভাইপোর গলা সে কাটবে না, তো আমরা আমাদের গলা কাটতে আসবে, আমরা কিভাবে বাঁচবো, আমরা 44টা আমার ছিটকিনি হিসাবে তসলা হিসাবে আমি দিয়ে রাখবো, দিয়ে ঘুমাবো, যখন দেখবো দিদিমণি দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, অর্থাৎ ভেতরে যখন ঢুকেছে আমার রুমে ঢুকতে গেলে, আমাকে কাটতে গেলে, আমাকে মারতে গেলে, আমার ভাইপোকে মারতে গেলে, ভাইপোকে কাটতে গেলে আমার রুমে দরজা ভেঙে ঢুকতে হবে, আমি ঘুমালেও যখন দরজা ভাঙবে তখন আমি ঘুম ভেঙে যাব। আর আমরা সেই রক্ত, যেই রক্ত আমাদেরকে, যেই রক্তর দ্বারাই সারা পৃথিবীর ইতিহাসে রঞ্জিত আছে আমাদের রক্তের কথা, সেই বীরের রক্ত কোনোদিন মাথা হ্যাট করে না। সুতরাং যেই ক্ষমতায় আসুক না কেন, যখন আমার দরজা ভাঙতে যাবে তখন আমি প্রস্তুত নিয়ে নেব, চাই সে বিজেপি হোক, চাই সে তৃণমূল হোক, চাই সে শিবসেনা হোক, যেই দলই হোক না কেন, যখন আমার দরজা ভেঙে ঢুকতে যাবে আমি সজাগ হয়ে তাকে আমি যোগ্য জবাব দিয়ে দেব। দিতে পারবো না আমরা, পারবো না আমরা, বলুন জোরে বলো, পারবো না আমরা, আমরা কি সেই রক্ত, আমাদের রক্ত কি আজকে জিমিয়ে গেছে নাকি, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমার দায়িত্ব মমতা ব্যানার্জি কেন নেবে, আমার দায়িত্ব অধীর রঞ্জন চৌধুরী কেন নেবে, আমার দায়িত্ব সুজন চক্রবর্তী কেন নেবে, আমার দায়িত্ব দিলীপ ঘোষ কেন নেবে, আমার দায়িত্ব আমি নিজে নেবো, আমার রক্ত যে বইছে সবসময় রক্ত বীর পুরুষের রক্ত বইছে যখন আমার গায়ে, আমি কেন আমার দায়িত্ব অন্যজনের হাতে কেন দেবো, আমার দায়িত্ব আমি নিজে নেবো। লজ্জা করছে না, আমাকে চাকরে পরিণত করছে দিনের পর দিন, ভিক্ষার থলি ঝুলিয়ে দিচ্ছে আমার বাড়ির বোনেদেরকে, আমার বাড়ির মেয়েগুলোকে, আমার বাড়ির মেয়ে মাকে বেশ্যা বৃত্তিতে এগিয়ে দিচ্ছে। এরা 100টা বেশ্যা থাকলে তাদের পেটের জ্বালায় বেশ্যা বৃত্তি করতে গিয়েছে পাতিতাল হয়ে যে দেখুন, 100টা থাকলে সেটা আমার সমাজ থেকে, আমার মা বোন বেটি 54টা। আর তারপরেও বলছি এ তো ভালোই চলছে, এছাড়া হবে না গঠন, যদি আমাদের কথা এতই ভাবতো তাহলে আমার মা বোন বেটিগুলোকে তো ওখান থেকে নিয়ে চলে আসতে পারতো, তুলে নিয়ে এসে যে তোরা ঘরে থাক, তোদের ওয়াকা প্রপার্টি আছে, তোদের বাড়িতে রেখে তোদের কাজের ব্যবস্থা করে দিচ্ছি, তোরা কাজ কর, এটা করতে পারতো তো যদি আমাদের প্রতি ভালোবাসা থাকতো। আর আমরা বলছি আটকাতে হবে, ভাই আটকাবে না আটকাবে আমার লিয়ে লাভ নেই, আগে আপনার দরকার আপনার হয়ে বলার কি আছে এটা ঠিক করুন, আপনার হয়ে কে বলবে সেই লোকটাকে ঠিক করুন, যতদিন আপনি ঠিক করতে পারবেন সুনির্দিষ্ট লোককে যে আপনার হয়ে এটাই বলবে, আপনার এই নেতা যে আপনাকে সাথে বেইমানি করবে না কোনো অঙ্কেই, কোনোভাবে টাকার প্রবলনে হোক, কোনো রকম লাল লাইটেরই হোক, ব্লু লাইটেরই হোক, বা বাড়িতে হোক,
সামনে পিছনে পুলিশ গাড়ি দেখে কিনে নেবে, এই রকম নেতা ঠিক করবেন না। একটাই নেতা ঠিক করুন যে সদা সর্বদা যার জীবনের শেষ বিন্দু পর্যন্ত রক্ত ঝরে গেলেও জীবন যতক্ষণ পর্যন্ত তার ধরে জান থাকবে, সদা সর্বদা আপনার নিয়ে ভাববে। এই ধরনের নেতা ঠিক করুন এবং নেতার হাতে আপনার ক্ষমতাকে অর্পণ করুন। তবে অর্পণ করে দিয়ে ঘুমিয়ে পড়বেন না, অর্পণ করে দিয়ে ঘুমিয়ে পড়লে 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত মুসলমান সমাজের যারা এখনো পর্যন্ত নেতা সেজে বসে আছে তাদের কাছে প্রশ্ন তুলুন, আপনি তো গ্রন্থকার মন্ত্রী, আপনার দ্বারাই নতুন 10টা লাইব্রেরি তৈরি হয়েছে আপনি লিস্ট দিন, আপনি তো গ্রন্থকার মন্ত্রী, আপনি তো মুসলমানদের রহবার সেজে বসে আছেন, আপনার দ্বারাই 10টা লাইব্রেরিতে বই পৌঁছেছে আপনি তার লিস্ট দিন, আপনি তো গ্রন্থকার মন্ত্রী, আপনার দ্বারাই 10টা মুসলিম ছেলে চাকরি পেয়েছে আপনি তার লিস্ট দিন। অপরদিকে ফুরফুরা শরীফে চলে যান, ফুরফুরা শরীফ থেকে যিনি ভাষণবাজি করছেন তাকেও প্রশ্ন তুলুন যে 75 কোটি টাকা ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের নামে দিয়েছে দিদিমণি বলছেন, তারপরেও ফুরফুরা শরীফে আসলে আমি একটা ভালো বাথরুম পাই না কেন আমরা, বা আমার মা বোন বেটিগুলো যখন আসে এর দৌড়ে ওর দৌড় ঘুরতে হয় কেন, বাথরুম করার ব্যবস্থা পর্যন্ত আপনারা করেননি কেন? আওয়াজ শোনাটা কি ভুল হচ্ছে আমার? 2011 সালের আগে থেকে আজ পর্যন্ত দিদিমণির সাথে আছে, তো থাকার পরও 75 কোটি টাকা যখন দিদিমণি দিল, ফুরফুরা শরীফে 75 কোটি টাকার একটা ভালো বাথরুম তৈরি হলো না? আপনারা যে গাড়িগুলো রাখেন একবার এখানে একবার সেখানে একবার ওখানে, একটা ভালো পার্কিং জন্য তৈরি হলো না? 75 কোটি টাকা ভাই কম, 1 কোটি টাকা ইনকাম করতে গেলে জিভ বেরিয়ে যাবে। টাকাটা কোথায় যাচ্ছে? এই দালালির জন্য তাদেরকে গিফট করা হয়েছে, এক টাকায় যেমন মন্ত্রিত্ব দিয়ে বসিয়ে রাখা হয়েছে একজনকে উন্নয়ন পরিষদের দিকে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা করো আর আমার নামে জয়ধ্বনি দাও। কথা হচ্ছে ফুরফুরা শরীফ তার ভাইপোর কথা নাও ভাবতে পারে, চৌধুরী সাহেব তার ভাইপোর কথা নাও ভাবতে পারে, আপনারা আপনাদের ভাইপোর কথা ভাবুন। সজাগন সময় এসেছে, সজাগন আপনাকে আপনার পরিবারের কথা ভাবতে হবে, কারণ দিদিমণি তার পরিবারের কথা ভেবে সবাইকে বিসর্জন দিচ্ছে, আবার খুব তাড়াতাড়ি তার পরিবার থেকে একজনকে বিজেপিতে জয়েন করাচ্ছে, অর্থাৎ সম্পর্কটা খুব ভালো থাকবে। আর আমার বাড়ির একটা ছেলে যদি তৃণমূল করে অন্য জিনিস যদি সিপিএম করতে যায় এই ভাই তার মেরে মাথা ফাটিয়ে দেবে। যত লবিবাজি, যত সমস্যা, যত দ্বন্দ্ব, যত ঝামেলা সব মুল্লা পাড়াগুলোতেই হচ্ছে, আদিবাসী পাড়াগুলোতেই হচ্ছে, দলিত পাড়াগুলিতেই হচ্ছে, কই চ্যাটার্জি পাড়া চক্রবর্তী পাড়ায় হচ্ছে না কেন? তারা অনেকটা শিক্ষিত, অনেক সচেতন, তারা ভাবে ভাঁড় একটাই, যে পার্টি আসুক না কেন ভাঁড়টা মানে উন্নয়ন আমার পাড়াতেই তাকে করতে হবে। আর আমার আপনার পাড়া থেকে যাদেরকে নেতা তৈরি করে দেওয়া হয়েছে, একটাকে নেতা তৈরি করেছে আর দুটোকে লবিবাজি করে তৈরি করে রেখে দিয়েছে, ওরাই করেছে। এ যখন একটু উচ্চ পর্যায়ে উঠছে সমাজের জন্য ভাবতে চাইছে তখন একে পিন একে তখন হাওয়া দিচ্ছে, একে তুলছে একে বসাচ্ছে, ও একটু উঠে আবার যখন সমাজের কথা ভাবছে সত্যি তো ভাইজানরা যেটা বলছে করা দরকার, গলায় গলা মিলানো দরকার, তখন অন্যদিন থেকে ওকে তুলছে, মানে ইচ্ছা করে লবিবাজি করে রেখে দিয়েছে, একে একবার তুলছে ওকে একবার তুলছে, যে তোরা সমাজের জন্য কিছু ভাববি না, তোদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তোরা 100 দিনের সুপারভাইজারি কর, করে যার বাবা মারা গেছে তার নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোল, তাকে প্রেশার ক্রিয়েট কর, তার বাবার টাকাটা তোল, বা কারো বড় লোক আছে তাকে প্রেশার ক্রিয়েট করবে যে তোমার নামে 100 দিনের কাজের টাকা ঢুকছে আমাকে তুলে দাও, এই কাজে তোরা মত্ত থাক, তোরা সমাজের জন্য ভাববি না, তোদের এলাকায় যাতে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্যকেন্দ্র খোলা হোক এই কথা একদম মুখে নিবি না, অর্থাৎ উন্নয়নমূলক কাজের কথা তোরা বলবি না। একটা ভিডিও ফেসবুকে খুব ঘুরছে আপনারা জানেন, দিদিমণিকে একবার শওকত মোল্লা প্রশ্ন করেছিল, বলেছিল দিদিমণি যে জীবনতলায় একটা বাস টার্মিনাল করে দেওয়া হোক, দিদিমণি তখন কি বলেছিল, বোম্বাদিস বোম্বাদিস গুলেগালা করে তোদেরকে কি দেবো? এটা শুধু শওকত মোল্লাকে বলেনি, ওটা আমাকে আপনাকেও বলেছে, জীবনতলা মানে মুসলিম অধ্যুষিত এলাকা, ক্যানিং মানে মুসলিম জনসংখ্যা বেশি, ভাঙন মানে ক্যান মুসলিম জনসংখ্যা বেশি, এটাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো। আগামী দিনে যদি কোনো দিন মনে করে ওখানে সেন্ট্রাল ফোর্স নেবে কাউকে তুলে নিয়ে যাবে, মুর্শিদাবাদে মাঝে মধ্যে তুলে নিয়ে যাচ্ছে না এ নাই তো, ওখানে তুলে নিয়ে গেলে কি বলবে? ওই তো দিদিমণির প্রমাণটা দিয়ে দেবে, দিদিমণি বলেছে। অর্থাৎ উন্নয়ন করা যাবে না, বাস টার্মিনাল করলে কলকাতা থেকে বাস আসবে, এখান থেকে কলকাতায় বাস যাবে, এলাকার ছেলেরা কলকাতা শহরমুখী হবে, ওখানে সমাজ ওই সমাজের সাথে এই সমাজে মেলবন্ধন ঘটবে, এরাও সামাজিকভাবে অনেকটা উন্নয়ন হবে, এরাও যখন শহরে যাবে দেখবে শহরের ছেলেরা তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমার গ্রামের ছেলেরা কেন হবে না, যারা শহরে কাজ করে তারা গ্রামে আসবে, এদের ছেলেগুলোকে শহরমুক্তি করবে, এখানে উচ্চ শিক্ষায় শিক্ষিতর ব্যবস্থা করবে, অর্থাৎ জীবনতলা ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে বোমটাকে মারবে,
পিস্তলটা কে ধরবে, লাঠিটা কে মারবে, মাথায় ভাইয়ের মাথায় ভাই লাঠিটা কেন মারবে? অর্থাৎ জীবনতলাকে অন্ধকারে রেখে দাও, আমডাঙ্গাকে অন্ধকারে রেখে দাও, ভাঙরকে অন্ধকারে রেখে দাও, দেগঙ্গাকে অন্ধকারে রেখে দাও, বসিরহাট উত্তরকে অন্ধকারে রেখে দাও, বাদুরিয়াকে অন্ধকারে রেখে দাও, এরকম করে পাঁচলাকে অন্ধকারে রেখে দাও, সাঁকরাইলকে অন্ধকারে রেখে দাও, যে সমস্ত এলাকায় দলিত আদিবাসী মুসলিম জায়গা আছে ওই জায়গাগুলোকে অন্ধকারে রেখে দাও। ওদেরকে অন্ধকারে যত রাখবে আমাদের ভোট ব্যাংক তত স্ট্রং থাকবে। তাই সময় এসেছে আমাদেরকে উঠে দাঁড়ানো। এতদিন আমাদের ঘাড়ে পা রেখেছিল, আমাদেরকে দাবিয়ে রেখে দিয়েছিল, আমাদের মাথার উপরে ঘাড়ের উপরে পা দিয়ে ওরা বেঁচেছিল। যখন আমাদেরকে দাবিয়ে রেখেছে আজকেও আমরা মাথা তুলে দাঁড়াবো। আর আমরা যদি মাথা তুলে দাঁড়াই ভাই কী হবে? মাথা থেকে পড়বে তো। তাহলে ওই ধরনের কুলঙ্ক যারা বলেছিল মমতা দিদি আছে বলে আমরা মসজিদে ইমাম রাখতে সমর্থ হয়েছি, ওদেরকে আমরা যোগ্য জবাব দিতে পারবো। অনেক কুলাঙ্গার বলে বেড়াচ্ছে দিদিমণি আছে বলে নাকি পশ্চিমবাংলার মুসলমানরা বেঁচে আছে। ভাই কর্ণাটকের মুসলমানরা মরে গেছে না বেঁচে আছে? এটা বলুন না। কর্ণাটকে কোন সরকার আছে ভাই? বিজেপির ভয় দেখাচ্ছে বলে একটু বিজেপির জুজু কাটিয়ে দিচ্ছে আপনাদেরকে। 2020 সালে জাস্ট পড়েছে 2020 সালে বিজেপি 16টা রাজ্যে ক্ষমতায় ছিল, কোনো জায়গায় জোটে কোনো জায়গায় এককভাবে 16টা রাজ্যে ক্ষমতায় আছে। ভাই সব মুসলমান শেষ তো? ওখান থেকে সব মুসলমান শেষ হয়ে গেছে তো? সব শেষ করে দিয়েছে। আর মুসলমান এই পশ্চিমবাংলায় 9.5 কোটি শুধু মুসলমান আছে আর নাই ভারতবর্ষে, এই সরি 9.5 কোটির মধ্যে 2.5 কোটি 3 কোটির মতো মুসলমান আছে, এছাড়া আর নাই, তাই তো নাকি? যাভাবে দেখানো হচ্ছে তো বিজেপির ভয় দেখাচ্ছেন, বিজেপিকে আটকানোর কথা বলছে। আমরাও বলছি বিজেপির বিরুদ্ধে, আমরা কোনো অংশে বিজেপিকে 1 ইঞ্চি জায়গা দেব না। যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ইমান থাকবে সে বিজেপিকে সাপোর্ট করতে পারে না। কি বললাম? অনেকে মুসলিম ছেলে বিজেপি করছে তার ব্যাপার, কিন্তু যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ইমান থাকবে সে বিজেপিকে ভোট দিয়ে তো দূরের কথা বিজেপিকে সাপোর্ট করতে পারে না। দুটো কারণ, একটা বিজেপি দেশের জন্য ক্ষতিকারক আর একটা বিজেপি মুসলমানদের জন্য ক্ষতিকারক, দুটো কারণে। কেউ যদি শুধু বলে মুসলমানদের ক্ষতি করে দিচ্ছে বিজেপি, আমি বলবো সে মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপি মুসলমানদের থেকে বেশি দেশের ক্ষতি করছে আর হিন্দু ভাইদের ক্ষতি করছে।